ওদের জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রমের ছবি নিয়েছিল যে তার হচ্ছে বারবার প্রথম স্থান অর্জন করি। এই সমস্ত সাফল্যের পিছনে জানলেন উত্তর আছে আমাদের সেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। আপনারা জানেন যে রাজ্যের স্বাস্থ্য বিভাগ যেমন বাংলাদেশের মধ্যে সাফল্য স্বীকৃতি অর্জন করেছে, একই সঙ্গে আমাদের রাজ্যের শিল্পী পরিচ্ছন্ন বিভাগ এই কার্যক্রম আপনারা জানেন যে রাজ্যদের আমাদের শিল্পশ্রম যে কার্যক্রম তা ইতিমধ্যে দেশবাসীর কাছে প্রশংসা অর্জন করেছে। আমাদের রাজ্যের শিল্পশ্রম বিদ্যুৎ বিভাগ হলো আর ইতিমধ্যে রাজ্যের শুধু নয় বাংলাদেশের মধ্যে আমাদের রাজ্যে মহানগরের উন্নয়নের বিদ্যুৎ বিভাগ একটা অনন্য সাফল্য আমরা দেখাতে পেরেছি। আমাদের পরিবেশ শাখা আমাদের রাজ্যের মহানগরী খুলনের গত হন যে আগামী 30 তারিখ ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর যে গুরুত্ব ইতিমধ্যে আপনারা আবদ্ধ হয়েছেন যে ভিটামিন এই ক্যাপসুল আমাদের মানুষের শরীরে তৈরি হয় না, এটা বাইরে থেকে প্রয়োগ হয় শরীরে। তা আমাদের শিশুর জন্য এটা খুবই উপযোগী, অন্যতায় শিশুর নানা রকম অসুখ বিসুখ বিষ্ণু রাত্রে রোগ এগুলো হয়। আমরা আমাদের সমাজের একসময় পথের পথার কারণে আমাদের অনেকের মধ্যে এই রোগে আক্রান্ত হয়ে আমরা সমাজে ক্ষতিগ্রস্ত অবস্থায় আমাদের জীবন উৎসাহিত হচ্ছি। আমরা চাই না আমাদের নতুন প্রজন্ম যারা এই মহামারীর কথা মানুষের আগামী দিনে ভবিষ্যৎ তারা যেন কেউ এই ভিটামিন এ ক্যাপসুলের অভাবে যেন শারীরিকভাবে কোনো প্রতিবন্ধী বা ক্ষতিগ্রস্ত না হয় সেই লক্ষ্য থেকে আমাদের রাজ্যের শিল্প কৌশল অত্যন্ত আন্তরিকতার সঙ্গে শিল্প কৌশলের বেরবদ্ধ নেতৃত্বে আমাদের পুরো শিল্প কৌশল বেশ স্বাস্থ্য বিভাগ পুরো মহানগরী জুড়ে আগামীকাল সক্রিয়ভাবে এই কার্যক্রম আমরা সফল করার জন্য মাঠে থাকি। আমাদের শুনেছেন যে 780 জন স্বেচ্ছাসেবী এই কাজে আমাদের অংশগ্রহণ করে। আমাদের শিল্প কৌশল যে স্বাস্থ্য বিভাগ কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের পক্ষে এই বিষয় কর্মযোগ্য সম্পন্ন করা সম্ভব নয়, সেই জন্য আমাদের স্বেচ্ছাসেবী নিয়োগ করা হয়। যারা শিল্প কর্মচারী না হলে